হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদেরকে। আপনি কি জানেন মেথির উপকারিতা কি কি? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জানাবো মেথি খাওয়ার উপকারিতা কি কি। মেথি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে, বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে। মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন সি, নিয়াসিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে রাখে সতেজ ও টান টান ভাব। রূপচর্চাতেও মেথিকে শীর্ষে রাখা যায়। প্রতিদিন মেথি খেলে মেথি চেহারায় বলি রেখা বা বয়সের ছাপ হতে দেয় না, ফলে চেহারা সুন্দর থাকে। নিয়মিত মেথি খেলে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমতে শুরু করে, ফলে আর্টারি ব্লক হয়ে গিয়ে হাড়ের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। সেই সাথে হাড়ের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়, ফলে যে কোনো ধরনের করোনারি আর্টারি ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও একেবারে কমে যায়। মেথি বীজের পুষ্টিকর উপাদান এত মাত্রায় হজম ক্ষমতা বাড়িয়ে দেয় যে শরীরের অতিরিক্ত মেদ জমার সুযোগ পায় না। নিয়মিত মেথি খেলে সর্দি কাশি হতে পারবে না। চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। মেথি কিডনির কর্মক্ষমতাও বৃদ্ধি করে। মেথি আমাশয়, গ্যাস্ট্রিক ও শোল রোগে উপকারী। নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হতে পারে না। মেথি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্ত স্বল্পতা অর্থাৎ এনিমিয়া রোগের পথ্য হিসাবে কাজ করতে পারে। মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হল মেথি। সদ্য মা হওয়ার নারীর জন্য মেথি উপকারী। ক্যান্সার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। নিয়মিত মেথি খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ছোট বড় কোনো রোগই হতে পারে না, সেই সাথে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। মেথি সকল বাত ব্যথায় বিশেষ কার্যকর। মেথি পিত্তজনিত রোগ নিরাময় করে। মেনোপজ হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে, হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য। মেথির রসে সাপোনিন বা ডায়োজেনিস নামে এক ধরনের যৌগ পদার্থ আছে, যা মানবদের হরমোন স্তর বা এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে। মেথি পুরুষের শরীরে স্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম। পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে মেথি এক মহা ঔষধ। প্রতিদিন নিয়মিত মেথি খেলে পুরুষের যৌন ক্ষমতা পর্যাপ্ত পরিমাণ বেড়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।